বলে দাও আলহামদুলিল্লাহ ও গো আল্লাহ কি দিয়ে শক তোমার স্বামী যে আমার না সবই তোমার আমি যে আমার না সবই তোমার ওগো আল্লাহ কি দিয়ে শুকোর করব তোমার আমি যে আমার না সবই তোমার আমি যে আমার না সবই তোমার ঠিক কি না বলো আমার আমার বলে ভবেতে ঘুড়ি আমার নাহি ভবে কানা করি আমার আমার বলে আমার নাহি ভবে কানা করি খালি হাতে যেতে হবে মাটির ভিতর খালি হাতে যেতে হবে মাটির ভিতর আমি তো আমার না সবই তোমার আমি তো আমার না সবই তোমার আওয়াজ দেওয়া বলেন ঠিক না মুসলমানের দল মানুষ দুনিয়াতে আল্লাহ পাক পাঠালেন বড় মায়া করে আল্লাহ তৈরি করেছেন আল্লাহ যদি চাইতেন আমাকে একটা কুকুর হায়ান জানোয়ার বানায় পাঠাতে পারতেন পাক যদি চাইতেন একটা গরুর বাচ্চা বানায়া দুনিয়াতে পাঠাতে পারতেন বিনা দরখাস্তে আমার আল্লাহ কোনো দরখাস্ত করা লাগে না বিনা দরখাস্তে আল্লাহ আমাকে মানুষ বানালেন আল্লাহ যদি চাইতেন আমাকে হিন্দু মানুষ বানাইতে পারতেন খ্রিস্টান বানাইতে পারতেন বৈদ্ধ বানাতে পারতেন না 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 আল্লাহ বিনা দরখাস্তে আমাকে ইমানদার মা বাবার ঘরে দুনিয়াতে পাঠালেন আল্লাহ পাক বলেন বান্দা আমি আমার দায়িত্বটুকুন পালন করে নিলাম আমি দয়া করে বিনা দরখাস্তে তোরে মানুষ বানায়া পাঠাইলা বেঈমান বানাই নাই নাস্তিক বানাই নাই মুরতাদ বানাই নাই আমি যে মানুষ বানায়া দুনিয়াতে পাঠালাম ইমানদারের ঘরে পাঠাইলাম এবার তোরে তিরিশ বছর হায়াত দিলাম কাউকে আল্লাহ চল্লিশ বছর হায়াত দেয় কাউকে পঞ্চাশ বছর হায়াত দেয় আমার আল্লাহ বলেন হায়াতের জিন্দিগি দিলাম এই জিন্দিগির সময়টুকু আমার কাজে লাগা পথে ব্যকোর তারপর যখন আমার কাছে আসবি আমি আল্লাহ তোরে জান্নাতের मेहमान বানায়া দেব আমরা জান্নাতি হতে চাই কি না জোরে বলেন জান্নাতি যদি হতে চান জান্নাতিদের কাজ করা লাগবে কি না জোরে বলেন কে কোন কাজ করে কি কি কার অবস্থা কেমন নেই বোঝা যায় লক্ষণ দেখলেই বোঝা যায় কার কি হালত কার অবস্থা কেমন বলে তোমার চেহারার দিকে তাকায় আমি বুঝছি তুমি কোন জাতের মানুষ এরে বাবা যে জান্নাতি হতি চায় ওই বান্দার লক্ষণ দেখলেই বোঝা যায় বান্দা জান্নাতি না জাহান্নামী কথা বলেন ঠিক না লক্ষণে বোঝা যায় কিছু মানুষ জান্নাতের বাগানে আসে না বাজারে সময় কাটায় এটার লক্ষণ কি কারণ বাজারে শয়তানের জায়গা বাজারে সময় কাটাবে শয়তানের সাহবতের সময় দিবে যারা শয়তানের সাহবতে সময় দিবে তাদের জায়গা হবে জাহান্নাম যারা নেককার বান্দাদের সাহবতে সময় লাগায় দিবে নেককার বান্দাদের ঠিকানা জান্নাত অতএব তাদের ঠিকানা ও হবে জান্নাত কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা দুনিয়াতে দুই দল জান্নাতি আর আসেনি আমরা জান্নাতীদের দলে থাকতে চাই না জাহান দলে থাকতে চাই জোরে বলেন জাহ্নাতিদের দলে থাকতে চান তবে ভালো করে খেয়াল করেন জান্নাতিদের দলের ভেতরে আপনাদেরকে নেওয়ার নিয়ত আল্লাহ কোরআন থেকে একটা সুরার কিছু আয়াত চালাবাদ করলাম সুরাটার নাম হলো সুরা কলম একটু ইমানের আওয়াজ দিয়া বলো সুরাটার নাম কি জোরে বলেন কি সুরার নাম কলম কলম চিনেননি আপনারা কলম চিনেন এ কলম সুরার নাম হলো কলম আমার আল্লাহ পাক বলেন নূর ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরু کلام زندہ قرآنِ حکیم حکمت اولا یزال ستو قدیم جمیع العلم فی القرآنِ حکیم تقاصر عنہ وفہام الرجال بخا قرآن کلام اللہ بشنو قدیم استی নরে ন রিমান্দারের দাল একটু ভালো করে হৃদয়ের কাল লাগায়া কথাগুলো শোনো দিলটার একটু লাগায়া ডাও আমার আল্লাহ সূরাটা শুরুর আগেই নুন একটা শব্দ ব্যবহার করলেন একটা অক্ষর ব্যবহার করলেন অক্ষরটা হলো নুন একটা মাত্র অক্ষর আমার আল্লাহ কোরআন শরীফে কোথাও দুইটা অক্ষর ব্যবহার করেছেন এগুলোকে বলা হয় হরুফে মকাত বিচ্ছিন্ন হরফ কোথাও তিনটা হরফ ব্যবহার করেছেন কোথাও চারটা টানা ব্যবহার করেছেন আবার কোন জায়গায় আল্লাহ টানা পাঁচটা অক্ষর ব্যবহার করেছেন এই অক্ষর গুলোর অর্থ আমার জানা নাই এই অক্ষর গুলোর অর্থ দুনিয়ার কারো জানা নাই এই অর্থ এই অক্ষর অর্থটা জানে আমার আল্লাহ এই অক্ষরটার অর্থ জানে আমার আল্লাহ আর জানে আল্লাহর হাবিব কথা বলেন ঠিক কিনা যে জিব্রাইল নিয়ে আসছে ও জিব্রাইল জানে আমি মোবাইল ফোন ব্যবহার করি করেন নি আপনারা মোবাইল ব্যবহার করেন মোবাইল ব্যবহার হয় যার মোবাইল সে একটা পাসওয়ার্ড লাগা দেয় বলে পাসওয়ার্ডটা আমি ছাড়া আর কেউ জানবে না আল্লাহ পাক বলেন কোরআন আমার এটা মানুষের বানানো কিতাব না আমি আল্লাহ কোরআনে পাসওয়ার্ড দিয়ে দিলাম এই পাসওয়ার্ড আর কেউ জানে না এই পাসওয়ার্ড হলো আমার আর আমার বন্ধুর গোপন নাম্বার দুনিয়ার কেউ জানবে হবে এগুলো আল্লাহ কার জোরে বলেন কার নুনের অর্থ আমার জানা নাই কেউ জানে না এটা জানে কে জোরে বলেন কে আর নবী জানে জিবরাইলও কিন্তু জানে না ও বাবা ভালো করে খেয়াল করেন আমার দেশে অনেক মানুষ বলে জিবরাইল আমার নবীর উস্তাদ না 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 জিবরাইল আমার নবীর উস্তাদ নয় বরং আমার নবীর উস্তাদ হলো আমার আল্লাহ আল্লাহ নবীর উস্তাদ কে জোরে বলেন কে

আল্লাহ বলেন কলমের কসুম ওরা যা লিপিবদ্ধ করে তার কসুম বুঝেননি নি কথা একটু খেয়াল করেন না বুঝলে বোঝার চেষ্টা করবেন আল্লাহ বলেন ওয়াল কলামি কলমের কসুম ও আমায়াস্তুরুন ওরা যা লিপিবদ্ধ করে তার কসুম কলমের কসম আমার আল্লাহ করলেন একটু ভালো করে হৃদয়ের কান্না ভায়া শোনেন আল্লাহ পাক অমূল্যায়ন যে জিনিসের মূল্য নাই এমন জিনিসের কসম আমার আল্লাহ করেন না আল্লাহ দামি জিনিসের কসম করেন কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আল্লাহ কসম করে কথা বলেছেন আমার আল্লাহর কসমের দরকার নাই তারপরেও আল্লাহ কসম করলেন কেন আল্লাহর কসম লাগে কথা বলেন কসম লাগে আওয়াজ দেন আল্লাহর কসম লাগে আল্লাহর কসমের দরকার নেই কসমের আগে আল্লাহ কি মিথ্যা বলে নাকি কথা বলেন না কসম ছাড়া আল্লাহর কথা যেমন কসম ছাড়াও আল্লাহর কথা কসমের আগে যেমন কসমের পরেও তেমন তাইলে আবার আল্লাহ কসম করবে কেন আল্লাহ পাক বলেন মানুষের স্বভাব সত্য কথাটাই যখন কারো সামনে বলা হয় আমি হাজীগঞ্জ বাজার হয়ে আপনাদের সামনে আসলাম আমি যদি আপনাদের বলি একটা মর্মান্তিক ঘটনা হাজীগঞ্জে ঘটে গেছে বলে কি ঘটনা আমি দেখলাম অ্যাক্সিডেন্ট হয়ে 50টা মানুষ মরে গেছে আপনারা বলবেন বলেন কি আমি বিশ্বাস করানোর জন্য বলে ফেললাম আল্লাহর কাছে আমি যে কথাটা বললাম সত্য বললাম মিথ্যা না